এখানে আদা জিরে এগুলো দিয়ে পেস্ট করা হবে মাংসের জন্য। এরকে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ আরেক ভেজে রাখতে হবে। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তোলার আমি আস্তে আস্তে পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো এইভাবে লাল করে ভেজে দিলে ভালো লাগে, বিরিয়ানি দমে বসানোর সময় এই পেঁয়াজটাটা দিলে ভালো লাগে। তাহলে এগুলো বেশ মুখে থাকবে অনেক। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজে নিয়ে রেখেছি। এদিকে ভাতটাও রেডি, দেখুন ভাত সুন্দর ঝরঝরে হয়েছে, বেশ ঝরঝরে হয়েছে। দেখুন বেশি নরম, দেখুন একদম শক্ত হয়নি, আর বেশি নরম হয়নি। টুকরা করা হবে, এই জন্য নেওয়া হয়েছে ফুলকপি, ধনে পাতা এবং গাজর। পকোড়ার জন্য রেডি হচ্ছে গাজর কোচানো হয়ে গেছে, ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, বেশ পকোড়া হবে। দেখুন এখন এই ভেজ পকোড়াগুলো ভাজা হচ্ছে। বাইরে মাংস রান্না হবে, মাংস কষানো হবে, আর বিরিয়ানিটা এইখানেই করা হবে, কারণ পেতলের হাঁড়িতে এবং কাঠের উনুনে সেই আগুনে রান্না হবে। বৌদিরা দায়িত্ব নিয়েছে কফি আর পকোড়ার, দেখে আসি কেমন হয়েছে।
তোমাদের কফিটাই কি করতে হবে? কফি হবে, তুমি হবে, আমি হবে, আমি হবে, আমি হবে, আমি হবে, আমি হবে, তারপরে কি জানি হবে, আমি সাথে দিয়ে হবে, আমি হবে। কফি কমপ্লিট। Thank you.
শুভদেবের আছে জন্মদিন পালন করা পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ডিম, সালাদ, চিকেন। এই মনি ছোট ছোট মিলিয়ে নিলাও আলুতে এসে ডিম তালে আমি তো বলছি 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 আ
পিকনিক শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া গুজরাট এই যে সবাই খেতে বসেছে কেমন লাগছে বিরিয়ানি খুব ভালো এই যে বৌদি এখানে বসবে না জোর করে বসানো হয়েছে ভাবছিল ভিআইপি ভাবে খাবে আলাদা হবে বড় বড় ঠ্যাং দিয়ে তাও জোর করে এখানে বসানো হয়েছে সৌদীপ বিরিয়ানি কেমন হয়েছে খুব ভালো বাহ Thank you.